আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ছেয়ে যাচ্ছে কুম্ফু ড্যান্স। দক্ষিণ আফ্রিকায় একটি ধর্মীয় উৎসব বলা যেতে পারে, কিংবা এটি একটি মেলা বলা যেতে পারে, কিংবা চিত্ত বিনোদনের একটি স্থান। এক একজন এক একভাবে শুনে আসছেন এবং দেখে আসছেন। কিন্তু এই কুম্ফু ড্যান্স, এটি কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে, এটি জিন, ভূত, কালো জাদু, আসলে কিন্তু এসব কিছুই নয়। আমাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য ভিডিও এডিটের মাধ্যমে এবং আই ওয়াশ যেটাকে বলা হয় সেটার মাধ্যমে আমাদেরকে ভুল মেসেজ দিয়ে যাচ্ছে। আমরা তিলকে তাল বানিয়ে নিচ্ছি, আমরা বাঙালি জাতি। এখন ইউটিউবে টাকা ইনকাম করার জন্য, ভাইরাল হওয়ার জন্য মানুষ এই সকল কাজগুলো করে যাচ্ছে। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একটি মানুষ, সে ঘুরপাক খাচ্ছে, আগুন নিভিয়ে দিচ্ছে, আরও অন্য অন্য কাজগুলো সে করছে। এখানে আমি আপনাদেরকে অথেন্টিক ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি যে তাদের মতামত কী এবং তারা কীভাবে বিশ্বাস করছে। কুম্পো কী? কুম্পো হচ্ছে তাদের আফ্রিকায় তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাদের তিনটি জাতি রয়েছে। একটি হচ্ছে সামায়, নিয়াস এবং সেনেগালের কাসামান্স। তাদের তিনটি অঞ্চল থেকে তিনটি লোক আসে। তারা এরকম পোশাক, তালপাতা দিয়ে কিংবা কোনো একটি গাছের পাতা দিয়ে অথবা আর্টিফিশিয়ালভাবে তাদের শরীরকে আবৃত করে নেয়। তারপর তারা নাচ গান করে। নাচ গান কীভাবে করে? যত বাদ্যযন্ত্র করা হয় তত বেশি তারা নাচে এবং মানুষের কাছে যায়। তবে এখানে তাদের নিষিদ্ধ রয়েছে, যে কেউ তাদের সাথে দেখা করতে পারবে না, তাদেরকে তাকিয়ে দেখতে পারবে না, তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা যাবে না, তারা তাদের মতনই নেচে গিয়ে যাবে। এবং তারা আসে কীভাবে বা তারা কেন আসে, কেন তারা বছরে কয়েকবার এরকম অনুষ্ঠান করে? এই অনুষ্ঠান করার কারণ হচ্ছে এটির মাধ্যমে শয়তানের যে অশুভ, তাদের যে পবিত্র আত্মা, মানে অর্থাৎ ওই মানুষের কাছে জিন ভর করে, সে জিন বা শয়তান ভর করে, সে শয়তান পবিত্র আত্মা হিসাবে মানুষকে নিষ্কৃতি দেয়, সুসংবাদ দেয়, তাদের চাওয়া পাওয়া মিটিয়ে দেয় এবং এই তাদের অঞ্চলে বা তাদের দেশে কোনো রকমভাবে কোনো সমস্যা তাদের না হয়। এই জন্য তারা এটাকে পুজো করে কিংবা এটাকে আয়ত্ত করে নিচ্ছে। এটাই তাদের ধর্মীয় বিশ্বাসের কথা এবং তাদের মূলনীতি। আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে যাচাই করে নেবেন। তারপর হচ্ছে এইখানে আপনার আরও বিশ্বাস রয়েছে যে এই অনুষ্ঠানে সবাইকে আসতে হবে, সবাইকে দেখতে হবে, যদি না দেখে তাহলে তার শুভকামনা হবে না, তারা ধ্বংস হয়ে যাবে, এরকম তাদের মন বাসনা। এটা তাদের কথা থেকে এবং তাদের থিওরি। যাই হোক, তো টুকটাক আমরা ভিডিওতে দেখেছি যে এভাবে তারা ড্যান্স করছে। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ভিতরে একজন মানুষ আছে। হ্যাঁ, আর মানুষ যে আছে তারাও স্বীকার করছে, কিন্তু তারা বলছে যে এটা একটি ভূত বা এটি একটি আত্মা, জিন। আমরা তো ইসলামে এটাকে বলবো হলো জিন, আর তাদের দৃষ্টিতে হচ্ছে এটা হচ্ছে কোনো একটি আত্মা বা পরী, ভূত, এভাবে তারা বলে থাকে। তো আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন যে মূর্তি আছে, তারা মূর্তিকে পুজো করছে, মূর্তিটি উপর দিকে উঠে যাচ্ছে, মানে যে পাতা যেভাবে মানুষের মতো আকৃতি ধারণ করে সেভাবে সে উপর দিকে উঠে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে, এটা কিন্তু আর বেশি নড়চড় করছে না। কিন্তু বাকিগুলো, আপনি যারা পুরো মানুষের মতন হাঁটে এবং মানুষের মতন আচরণ করছে, ভিতরে যে একজন মানুষ আছে তা বোঝা যাচ্ছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে যে ভিতরে একজন মানুষ আছে, ঠিক আছে। তো তারা ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, এটা ঠিক আছে। তাদের অনুপাতে তারা যেভাবে ব্ল্যাক ম্যাজিক করে, এটা তো ইসলামে তো নিষিদ্ধ করা হয়েছে। এবং এটা যে আছে, শয়তান যে এরকম ব্ল্যাক ম্যাজিক করবে, এটা আমাদের সবারই জানা। তো যাই হোক, এসব ভিডিও দেখে আপনারা এমন ভাব করবেন না যে এটা সত্য এবং এটাকে বিশ্বাস করে আমাদের ক্ষতি হবে, কিংবা এটার মাধ্যমে মুসলিম উম্মাহ কী করবে বা আমাদেরকে কোনো ক্ষতি করবে কি না, এরকম কোনো ভয়ভীতি রাখার প্রয়োজন নেই। কারণ আমরা যেহেতু দোয়া দরুদ পড়ি, আমাদের ইসলামে এটার সঠিক একটি বিশ্লেষণ রয়েছে যে আমরা আয়াতুল কুরসি পড়ব এবং সকাল সন্ধ্যা দোয়া রয়েছে, টয়লেটে যাওয়ার পূর্বে দোয়া রয়েছে, ঘরে যখন আপনি প্রবেশ করবেন সেটা দোয়া রয়েছে, তারপর দরজা বন্ধ করে রাখবেন, হ্যাঁ, সন্ধ্যা হলে। এইভাবে নিয়মকানুনগুলো করলে এরকম কালো জাদু থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ। আর এসব ভিডিওগুলো যে দেখানো হচ্ছে এসব আপনারা কম দেখবেন, কারণ এসব দেখলে আপনাদের ইমানের ক্ষতি হতে পারে।
এইসব কালো যদি দেখলে আপনার মনের ভিতরে একটি অবিশ্বাস চেতনা ঢুকিয়ে দিবে এবং নিজেরাও ভয় পাবেন এবং অন্যরাও এই ব্যাপারে উৎসাহিত হয়ে খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে। তাই এসব ভিডিও দেখা এবং শেয়ার করা আপনারা বন্ধ করে দেন। আর সুবহানাল্লাহ আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।